হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি একটা অফার শেয়ার করছিলাম রেসোন অ্যাপস, যেখান থেকে আপনারা সাইন আপ করে KYC কমপ্লিট করলি তাদের একটা টোকেন আর রেসোন, এটা $100 সমপরিমাণ একটা তাদের টোকেনগুলো দিয়ে দেওয়া হবে, $100 সমপরিমাণ। তো সেইগুলো অনেকেই ভিডিও দেখছেন, অনেকেই করছেন, করার পরে $100 অনেকেই পাইছেন। তো এখন এইগুলা কিভাবে উইথড্র করবেন, কিভাবে ফার্মিং করে, এটা ফার্মিং করে আসলে উইথড্র করতে হবে, তো কিভাবে ফার্মিং করবেন, কিভাবে ফার্মিং করে উইথড্র করবেন, তো সব দেখাই দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আর বেশি কথা নয়, ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ক্রিপ্টো রবিন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ক্রিপ্টো রবিন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। আমরা নিত্য নতুন এয়ারড্রপ আপডেট সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি। তো সর্বপ্রথম আপনারা আপনার রেসোন অ্যাপের মধ্যে চলে আসবেন। তো এখানে আসার পর এই যে দেখবেন আপনার টোকেনটা কিন্তু এই আছে, এই যে নেটওয়ার্থ এখানে দেওয়া আছে, এই যে আর রেসোন এই টোকেনটা পেয়েছি। আমরা এই টোকেনটা পাইলে এটা কিন্তু উইথড্র দিতে পারবো না, ঠিক আছে? আমরা যদি এই যে রেসোন যে টোকেনটা রেসোন টোকেন করে তারপর উইথড্র দিতে পারবো, ঠিক আছে? এটা এই আর রেসোন এইটা আমরা উইথড্র দিতে পারবো না। তো এইটাকে আমাদের ফার্মিং করে এই আর রেসোন টোকেনটাকে রেসোন টোকেন করতে হবে, রেসোন টোকেন করে আমাদের উইথড্র দিতে হবে, ঠিক আছে? তো আমরা কিভাবে ফার্মিং করব, ফার্মিং করার জন্য আমাদের এই ফার্ম অপশন, এই ফার্ম অপশনের ভেতর চলে যেতে হবে। তো এখান থেকে এই আই অ্যাপস অ্যাকসেপ্ট, তো এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এইরকমের আপনার কাছে আপনার সামনে চারটা ব্যানার শো হবে। ফার্স্ট একটা ব্যানার, সেকেন্ড একটা ব্যানার, থার্ড একটা ব্যানার, আর ফোর রাউন্ডে একটা ব্যানার আছে। তো এইখানে এই যে দেখতে পারতেছেন এই যে ফোর জি ব্যানারটা, তো এইখানে দেখতে পারতেছেন এই আর রেসোন থেকে রেসোন টোকেন, ঠিক আছে? তো আমাদের এই ব্যানারের উপর ক্লিক করে দিতে হবে, এই চার নম্বর ব্যানার। তো চার নম্বর ব্যানারের উপর ক্লিক করে দেওয়ার পর এরকমের আপনার সামনে শো হবে। তো এই যে দেখতে পারতেছেন এইখানে এই যে টোটাল ফার্ম, এই যে দেখতে পারতেছেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 320,323 টোকেন এই জায়গায় আর রেসোন টোকেন করা আছে, এই জায়গায় ফার্মিং করা আছে, ঠিক আছে? তো আমরা এখানে আর বেশি মানে দেখবো না কিছু, এইখানে মানে এগুলো আর কি দেখবো। এই যে দেখেন এই টোটাল এইখানে এই যে ফার্মিং করে আপনারা এই যে ষাট দিন টোটাল এই যে আজকে ফার্মিং করে রাখলে 60 দিন পর্যন্ত এই ফার্মিংটা থাকবে। তারপর ষাট দিন পরে মানে 2 মাস পরে আপনার আবার এইটাকে ফার্মে ফালাইতে হবে। তো 60 দিনের মধ্যে আপনার ইনকাম হবে এখানে 3.87%, এই যে টোকেনটা রাখবেন এই ইয়ারে 100%-এর, মানে 100%-এর 3.87% আপনার ইনকাম হবে 60 দিন টোটাল, মানে 2 মাসে, ঠিক আছে? 2 মাসে আপনার ওই পরিমাণ ইনকাম হবে। তো এটা ফার্মিং করার জন্য সর্বপ্রথম এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ফার্ম, তো এখানে এই যে ফার্ম এইখানে এই যে দেখতে পারতেছেন 25%, 50%, 75% ম্যাক্স, তো এই ম্যাক্স অপশনের উপর ক্লিক করে দেবেন। তো ম্যাক্স অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার যেগুলো ডলার আছে, যে টোকেনটা আছে, এই USD অথবা আর রেসোন, 100 টোকেনের দামও মানে 100 USD, ঠিক আছে? আর রেসোন যে টোকেনটা, তো ম্যাক্স করে দেওয়ার পর এই যে কনফার্ম অপশন নিচে, এই কনফার্ম অপশনের উপর ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের শো হবে। তো এখানে এই যে প্লিজ ইন্টার ইউর লগ ইন পাসওয়ার্ড, তো যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই অ্যাপসটা যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম অপশনের উপর ক্লিক করে দিবেন। তো কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকমের এই কমপ্লিট ইউর অর্ডার, তো এই গো টু অর্ডার হিস্টোরি এখানে চলে আসবেন। এখানে ট্যাপ করার পর এই যে অর্ডার হিস্টোরি, এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েটিং, আপনাকে ওয়েট করতে বলতে আছে। আপনার ফার্ম এই সাবমিট করছেন আপনি 22/10/28/9/7/32, মানে 9:07:32 সময়। তো তাদের একটা মেসেজ দিয়ে আপনাকে দেওয়া হবে, মেসেজ দেওয়া হবে, মেসেজ দিলে আপনি আপনার মানে যে টোকেনটা ফার্মে ফালাইছেন তো ওই টোকেনটা আপনার ব্যালেন্স থেকে কাইটে নেওয়া হবে। আর আপনার এই যে দেখতে পারতেছেন এই যে আমি কথা বলতে বলতে এই যে ফ্লেক্সিবল ফার্ম ডিপোজিট, ইউ হ্যাভ সাকসেসফুল ডিপোজিট, ঠিক আছে? আমি যদি রিফ্রেশ দিই এখানে, এই যে দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কমপ্লিট, আর রেসন আমাদের ফার্মে ফালানো কমপ্লিট। তো এখান থেকে এই যদি আমি ফার্ম ডিটেলস এই যে অপশনটা,
এই অপশনটার মধ্যে যদি চলে আসি, তো এই এর মধ্যে চলে আসার পর এই ইওর রিওয়ার্ড, এই যে আমার এই যে ফার্ম টোকেনটা, এইটা সরি আর রেশন টোকেনটা আমি যেটা ফার্ম করলাম, তো এই ফার্ম করার পরে এই যে আমার এইটা এই কনভার্ট হইতে আছে, এই যে দেখতে পারতেছেন আর রেশন, 3 আর রেশন আমার অ্যাড হয়েছে, ঠিক আছে। এই যে রিফ্রেশ দিই, একটু রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন 5.30, তারপর 5 রেশন আমার এখানে কাউন্ট হয়েছে। তো আমি এইখানে আমার ব্যালেন্সে গিয়ে দেখাই, তো ব্যালেন্সে আসার পর এই যে দেখতে পারতেছেন আপনার মাই ওয়ালেটে আপনার কিন্তু যে টোকেনটা ছিল সেই টোকেনটা তারা কেটে নিয়ে গেছে, ঠিক আছে, সেই টোকেনটা তারা কেটে নিয়ে গেছে। তো আর এখানে পাবেন এই যে হোম অপশনের ভিতর চলে আসলে এখানে কিন্তু এই দেখাবে এই যে নেটওয়ার্থ, এখানে কিন্তু আপনার $100 দেখাবে, এখানে এই যে নেটওয়ার্থের মধ্যে কিন্তু $100 আছে। তো এইটা যদি আপনি এই যে ফার্ম করছেন, এইটা যদি আপনি আবার আর্ন ফার্ম করতে চান, সেই ক্ষেত্রে এই ফার্ম অপশনের উপর ক্লিক করবেন, এখানে আবার এই ব্যানারের ভিতর চলে আসবেন। তো এইটা যদি মানে এই মানে ফার্ম থেকে উঠেই নিতে চান, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ফার্ম আর এই সেইটা আর্ন ফার্ম, তো এই আর্ন ফার্মের উপর ক্লিক করে এই ম্যাক্স এখানে সব উঠাইতে চাইলে এই ম্যাক্সের উপর ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, ওই যেভাবে ফার্ম করছেন ওইভাবেই আনফার্ম করবেন। আর এই টোকেনটা ক্লেম করে নেবেন মনে করেন 1 মাস 1.5 মাস অথবা 2 মাস পরে যখন আপনার ই হয়ে যাবে। এখানে এই যে হারভেস্ট অপশন, হারভেস্ট অপশনের উপর ক্লিক করে দিবেন, ক্লিক করলে আপনার এইটা ব্যালেন্সে চলে যাবে, ঠিক আছে। ব্যালেন্সে চলে গেলে ওখান থেকে আপনি উইথড্র করে নিতে পারবেন, তো ওখান থেকে খুব সহজে উইথড্র করে নিতে পারবেন। আমার এইটা এখন নাই কোনো জায়গায়, তো আমি উইথড্র করতে পারতেছি না। আমি অবশ্যই আমার 60 দিন হয়ে গেলে আমি উইথড্র ভিডিও নিয়ে আসবো, তো সেই রকমের দেখে আপনারা উইথড্র করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।